আজকের রাশিফল 19 আগস্ট 2020 বুধবার, তিথি অমাবস্যা, জন্মরাশি হলো সিংহ, সূর্যোদয় সকাল 5:16 এবং সূর্যাস্ত বিকাল 6:06। মেষ রাশি রাশিফল। নিজের ক্ষমতায় ব্যবসায় অগ্রগতির অভ্যাস করুন, আজ কোনো কাজেই মন বসাতে পারবেন না, পুরানো পাওনা নিয়ে বেগ পেতে হবে। আজ সারাদিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে, নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই ভালো হবে। পড়াশোনার দিক থেকে দিনটি খুব উপযুক্ত, স্ত্রীর বাজে ব্যবহারের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। আপনি অন্যদের সাথে খুশির মুহূর্ত যেভাবে শেয়ার করেন সেইভাবে স্বাস্থ্য বিকশিত হবে। সতর্কতা অবলম্বন করা আজ আবশ্যক, কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে পারেন। আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে। আজ আপনি কিছু আর্থিক পুরস্কার পেতে পারেন। যদি আপনি গৃহস্থালির কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে থাকেন তিনি বিরক্তিকর হবেন। আপনার প্রেমিকার দিনটি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। বৃষরাশি রাশিফল। সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণাভাবকে দমন করা যায়, কারণ ঘৃণা হলো ভালোবাসার চেয়ে শক্তিশালী। মনে রাখবেন সবসময় ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি হয়। ব্যবসায় আজ লাভ পেতে পারেন। আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে আজ বড় করে দেখাতে পারে। আপনি আনন্দ প্রদান করা এবং অতীতের ভুলের ক্ষমা করার জন্য আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি খুব ভালো হবে। আজ আপনি ভালো সময় পাবেন। আজ ব্যবসার জন্য খরচ বাড়বে, চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে, মহিলাদের থেকে একটু সাবধানে থাকুন। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে, শরীরের কোনো ক্ষত থেকে রোগ বাড়বে। যারা বিদেশে থাকেন তাদের জন্য কোনো ভালো সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বাড়বে, আজ আর্থিক ভাগ্য ভালো থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মিথুন রাশি রাশিফল। আজ পরিবারের কারো কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে বয়সে ছোট কারোর সাথে তর্ক বাঁধতে পারে, মনের মতন মানুষের আজ দেখা পাবেন। আজ বাড়িতে বা কর্মস্থানে খুব মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি বাঁধতে পারে, মা বাবার সাথে সুসম্পর্ক থাকবে। আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদের কারণ হবে, সম্ভবত আপনি অনেক বিষয় থেকে মুক্তি পাবেন। আপনি অর্থের গুরুত্ব ভালোভাবেই জানেন, সেই কারণে আপনি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করছেন। আপনার তরফে কিছু না করেই আজ নজর আকর্ষণ করার জন্য আদর্শ দিন। আজ প্রেমের জন্য খুব ভালো দিন। যারা বাড়ি থেকে দূরে থাকেন নিজের কাজ শেষ করে আজ সন্ধ্যাবেলায় কোথাও যেতে পারেন। আজ আপনার মনে হতে পারে যে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কর্কট রাশি রাশিফল। ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে, আর্থিকভাবে আপনি সবল থাকবেন। পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না। ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা মিশে যাবে। ইতিবাচক মনোভাবের সঙ্গে আপনার ভেতরের মূল্যগুলি মিলিয়ে কর্মক্ষেত্রে সাফল্য আনতে পারে। বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন। আজ বিশেষ প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করায় তার মাসুল দিতে হতে পারে, কোনো অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে। আজ সারাদিন পড়াশোনায় খুব বেশি উদ্বেগ থাকবে এবং তাতে আপনি সফলও হবেন। বাড়তি ব্যবসার দিকে আজ দিনটি উপযুক্ত হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। সিংহরাশি রাশিফল। আজ বাজে চিন্তার জন্য পরিস্থিতির চাপে পড়তে পারেন, পরিবারের কারোর ব্যবহারে আপনার ক্ষোভ সৃষ্টি হতে পারে। আজ সারাদিন খরচের পরিমাণ বেশি থাকবে, শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা হবে। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে, অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে, পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আজ খুব বেশি হবে, অতীতে যে সমস্ত লোকেরা অর্থ বিনিয়োগ করেছিলেন আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারেন, সামাজিক ক্রিয়াকলাপ মজাদার হবে। যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আজ আপনার কাছে দেবদূতের মতন হবে। আজ অভিভাবকের অনুমতি নিন, অন্যথা পরে আপত্তি আসতে পারে। লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজ আপনার কিছু আসে যায় না। আপনার স্ত্রী আজ সত্যি আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5।
কন্যারাশি রাশিফল, আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিতে পারেন। নিজেকে এক প্রেমপূর্ণ যত্নশীল দাম্পত্য হিসাবে পুনর্নিশ্চিত করুন। আপনার বাচ্চারা আজ আনন্দ এবং শান্তিস্পন্দন অনুভব করাবেন। আপনার খরচের অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় কাটাবেন। আজ আপনি বুঝতে পারবেন যে প্রেম সব কিছুর বিকল্প। আপনি দীর্ঘমেয়াদী সুবিধা আজ পেতে পারেন। পারিবারিক ইচ্ছা পূরণ করতে আপনি নিজেকে বারবার সময় দিতে ভুলে যাবেন। আজ বাইরে অশান্তি বাড়িতে আসার আশঙ্কা রয়েছে। ব্যবসায় লাভের আশা রাখলে গুরুজনের কথা মেনে চলতে হবে। আজ সারাদিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তি হবে। কর্মস্থানে আপনাকে কারোর কথা মতো চলতে হতে পারে। আত্মীয়ের কাছ থেকে আপনি ভালো সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হবে। সন্তানের জন্য বিশেষ কোনো আলোচনা হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। তুলা রাশি রাশিফল, আজ গাড়ির চালকরা সাবধানে থাকুন, বিপদ হতে পারে। নীতির দিক দিয়ে কিছু ভুল হওয়ার জন্য বিবাদ হবে। ব্যবসায় একটু চাপ বাড়বে। প্রিয়জনের থেকে স্নেহ পেতে পারেন। চিকিৎসার জন্য খরচ বাড়বে। আগুন থেকে একটু সাবধানে থাকুন। আজ কোনো আঘাত লাগার জন্য আপনার আনন্দ মাটি হতে পারে। উন্নতির জন্য চেষ্টা করুন। অফিসে কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে আজ চিন্তা থাকবে। বাচ্চারা আপনার সন্ধ্যাটা উজ্জ্বল করে তুলবে। নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন। আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান, তবে আজ থেকে আপনার অর্থ সাশ্রয় করতে হবে। আজ ঘরের তরফে কোনো ঝামেলা হতে পারে। কর্মক্ষেত্রে আপনি যদি উন্নতি করতে চান, তাহলে কাজের মধ্যে আধুনিকতা নিয়ে আসতে হবে। আপনার উচ্ছ্বাসপূর্ণ বিবাহিত জীবনে একটি সুন্দর পরিবর্তন অনুভব করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। বৃশ্চিক রাশি রাশিফল, আনন্দদায়ক সফর, সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। আপনি অতীতে যে সমস্ত ব্যয় করেছেন, বর্তমান সময়ে তার পরিণতির মুখোমুখি হতে হবে। আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনা সৃষ্টি করতে পারে। আপনি অন্যদের উপর খুব বেশি খরচ করা এড়ানোর চেষ্টা করুন। আপনি আপনার কাজের পদ্ধতির মধ্যে উন্নতি নিয়ে আসুন। আজ অফিসে দলগত বিবাদ বাড়তে পারে। আজ শারীরিক কষ্ট হতে পারে। ঠাকুরের কাজের জন্য কিছু দান করতে হতে পারে। প্রিয় ব্যক্তির সঙ্গে তর্ক বাঁধার জন্য মানসিক কষ্ট হবে। ব্যবসায় মহাজনের সাথে বিবাদ হতে পারে। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। বন্ধুর জন্য কোনো কারণে রাগ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতির আশঙ্কা রয়েছে। কোনো আশা পূর্ণ হওয়ায় আনন্দ হবে। বাবার শরীর নিয়ে খরচ বাড়তে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 9। ধনুরাশি রাশিফল, পরিবারের সকলের সঙ্গে কোনো কারণে অশান্তি বাঁধতে পারে। সকালের দিকে বাইরের কারোর সাথে বিবাদ নিয়ে চিন্তা থাকবে। ব্যবসায় অতিরিক্ত লোভের জন্য বিপদ হবে। দুপুরের পরে কাজের জন্য অতিরিক্ত ব্যস্ত হতে হবে। বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। ছোটোখাটো রক্তপাতের আশঙ্কা রয়েছে। ব্যবসায় কোনো বাড়তি বিষয় নিয়ে আলোচনা হবে। অফিসে কারোর সঙ্গে তর্ক বাঁধবে। আর্থিক চাপ আজ বাড়তে পারে। যেহেতু আপনি কিছু অসুবিধার মুখোমুখি হতে পারেন, তাই আপনার ভারসাম্য বজায় রাখুন। অন্যথায় এটি আপনাকে কিছু গুরুতর ঝামেলায় ফেলতে পারে। বিশেষ করে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। এটি এক স্বল্পমেয়াদী উন্মত্ততা ছাড়া আর কিছুই নয়। আপনার বিবেচনা না করে কাউকে ঋণ দেওয়া উচিত নয়, কারণ ভবিষ্যতে বড় কোনো সমস্যা তৈরি হতে পারে। পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক সাড়া দেবে। আজ কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মকর রাশি রাশিফল, আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন। আপনার প্রত্যয়ের প্রত্যাশা, আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা উন্মুক্ত করবে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকে অন্তর্ভুক্ত করুন। প্রেমিক প্রেমিকা পরিবারের অনুভূতির প্রতি অধিক সহানুভূতিশীল হবেন। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি আজ ভালো। আপনার কাছে মানুষজন আসার চেষ্টা করবে। আজ বিবাহিত জীবনে সেরা দিন হতে পারে। আজ একটু সাবধানে থাকুন, কোনো বদনাম হতে পারে। আর্থিক সুবিধা আজ পেতে পারেন। পাওনা আদায়ের জন্য মাথা গরম হবে। ভালো সঙ্গে থাকার জন্য উন্নতি হবে। ভাই বোনের সঙ্গে অশান্তি বাঁধতে পারে। ব্যবসা নিয়ে আজ একটু চিন্তা থাকবে। ব্যবসায় চুরি থেকে সাবধানে থাকুন। সম্পত্তির ব্যাপারে কোনো আইনি যোগাযোগ হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4।
কুম্ভ রাশির রাশিফল। আজ মাথায় বাজে কোনো বুদ্ধি আসতে পারে। আজ মানসিক দিকে একটু চঞ্চল ভাব থাকবে। সামাজিক কোনো সুনাম বাড়তে পারে। পড়াশোনার জন্য ভালো যোগাযোগ আসবে। গবেষণায় আজ সাফল্য আসতে পারে। ব্যবসায় ভালো কোনো সুযোগ আসতে পারে। অফিসে আজ তর্ক বেশি না করায় ভালো হবে। কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উদ্দীপনা দেবে। আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান। কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। আপনি নিজেকে এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা কুড়োবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মীন রাশির রাশিফল। বৈরাঙ্গ খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে। ধ্যান এবং যোগব্যায়াম লাভজনক হবে। পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনার মেজাজকে চাঙ্গা করে তুলবে। আজ আপনি জীবনসঙ্গিনীর সাথে সময় কাটাতে চাইবেন। আজ শারীরিক কোনো ক্ষত বিপদ ডেকে আনতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে অশান্তি বাঁধতে পারে। ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন। প্রেমের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে। জলপথে বিপদ আসতে পারে। ব্যবসায় সাফল্য আসতে পারে। প্রিয় ব্যক্তির সঙ্গে থাকার জন্য আনন্দ হবে। আজ কিছু চুরি যেতে পারে। খরচ বাড়ার জন্য চিন্তা হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। ভালো থাকুন, সুস্থ থাকুন।